সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমবাড়িয়া থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজ 20 অক্টোবর রোজ শুক্রবার, সপ্তাহে দুদিনেই আটটি অনুষ্ঠিত হয়, শুক্রবার এবং সোমবার। আমরা এখানে দেখছি আকর্ষণীয় সব খামার উপযোগী শাইওয়াল পাকড়া, শাইওয়াল সারগুলো দাঁড়িয়ে আছে। আমরা দেখি এগুলোর দাম, আমরা দেখছি এটা আহাত আলী, আহাতের ব্যবসায়ী আহাত। এই গরুগুলি দেখছেন ভাই, দেখছিস নাকি? চট্টগ্রাম থেকে আসছে। কি কেনা হয়েছে? কি চারটা আর কতগুলো হবে? 15-16টা ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি অবস্থা, বাজার কেমন ভাই? পানির দাম না মাটি কাটার দাম? তারপরেও বেশি বলতেছে পাটিরা, দাম কিন্তু কম চলছে, তারপরে কিন্তু পাটিটা নাকি দাম বলছে। কটা ভাই আছে আপনার, কটা কতগুলো আনছেন? 10টা বিক্রি হয়েছে কি? আছে, বিক্রি হয়নি? বেচা কিনা নাই, বেচা কিনা নাই, নাই বলতে চলে। তো এখানে আহাত আলী, আর তুই গরু দেখতেছিস নাকি? চারটা সাহেব আলী ভাই দাম ছাড়ে না কেন ভাই? জাত ভালো, ফলনও ভালো। এটা কত কত চাইছেন ভাই, রাখছেন দাম? এটার চারটায় 700, এক 75 করে। এই যে দেখুন দেখুন সব, এটা একটা আমরা দেখাই গরুগুলা, চারটার দাম একদম 700 চাইলেন। এগুলো ওজন কেমন হবে ভাই?700 দাম চাইলেন, রাখলেন দাম। এগুলো কি দাঁড়ছে ভাই? দুই দাঁত করে দেখা যাক আর কেমন দাম দেন, নিতে পারেন কিনা। একটা দুই নম্বর, এই পাশে আরেকটা আছে, এই চারটির দরদাম চলছে। আচ্ছা আচ্ছা, আমি ভাই 600 ভাঙে দিয়ে বলছিলাম, পার্টি বলছি যে 600 ভাঙে হলে কিনো, যদি আমার বলে আমি 600 বলে দিচ্ছি। তার পার্টি বলছে 600 ভাঙতে? হ্যাঁ 600 ভাঙতে, আমার বলে আমি 600 বলে দিচ্ছি। 600 বলে দিছিস, 600 পর্যন্ত দাম দিলেন আলী ভাই, কিন্তু 700 খেয়ে বসে আছেন। দেখা যাক শেষমেশ কী হয় হাট শেষে। না গরুর পার্সেন্টেজ কিন্তু খুব ভালো থাকে আলী ভাই। কত আলী ভাই গরু? কত চামড়াও পাতলা ভাই, চামড়াও পাতলা না, এটা শরীরে লাম্পি গুড়াই দাগ দিয়ে আবার বিনা কাস্টমার। আচ্ছা আচ্ছা, সব গরু ভ্যাকসিন করা আছে? ভ্যাকসিন করা আছে, ভ্যাকসিন করা আছে। ও বাসা শোনার পর আমার বাসায় আসে, সব গরু ভ্যাকসিন দিয়েছে। আচ্ছা, এই কারণে আমি বিপদের জন্য না পড়ে মানুষের জন্য না পড়ে। আচ্ছা আচ্ছা, আচ্ছা দেখে গেছে ওরা বসে আছে, এদের কোথাও হলো আমাদের ছবি যেন মোবাইলে না ওঠে। আচ্ছা আচ্ছা, আমরা গরু কিনতে কেউ যেন জানা না পায়, কেউ যেন জানা না পায়। হ্যাঁ, অনেক বন্ধু বান্ধব আছে সেটা ছোট্ট রকম। আচ্ছা আচ্ছা, না ওনারা বলবো যে ছোট্ট ইন্ডাস্ট্রিয়া গরু নিয়ে আসে, ওরা বলছে আমাদের ছবি যেন। আর কিছু বাড়ার কি যায়, বাড়ার জায়গা আছে? এখন তো বুঝতে হবে ভাই, আমাদের আবার বুঝতে হবে, আমাকে বুঝতে হবে, আমি যার জন্য কিনবো তার সাথে বুঝতে হবে।
আচ্ছা আচ্ছা তোর হিসাবে একদম একুরে ঠেকাই দিছিস আলি ভাই আপনি লাস্ট কত কমাইতে পারবেন কত টাকা আমার নিবেশ চাইছে হ্যাঁ মানে 7 লাখ থেকে 20 হাজার কম 6 লাখ 80 6,80,000 টাকা চাইলেন 170 করে এখানে 4টি ষাঁড় গরু আমি দেখালাম দর্শক যে দেখুন দর্শক চমৎকার কালেকশন থাকে কিন্তু কালিবের কাছে পার্সেন্টেজ তো অনেক হাই পার্সেন্টেজ হস্টেল কিনবে না দর্শক দেখলাম আমরা দাম শুনে তা আপনার এটা কি ফিক্সড দাম 80 কি একদম ফিক্সড নাকি আরো দাম দরের সুযোগ আছে হ্যাঁ হ্যাঁ 6,50,000 দর্শক দেখুন এই 4টা লাস্ট 6,50,000 হলে বিক্রি করবেন আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা কিন্তু সংগ্রহ করে নেবেন আরিবের নাম্বার প্রত্যেকটা ভিডিওতে থাকে আগের ভিডিওতে আছে দেখে নেবেন আপনারা আর আরেকটি অস্ট্রল আছে এদিকে অস্ট্রল আরও একটি আছে দেখাচ্ছেন আমাদেরকে আলি ভাই আপনাদের জ্ঞাতার্থে দর্শক দেখুন এটা ক্রস অনেক বড় আকৃতির ক্রস শৈবাল আমরা দেখি এটারও দাম জানাই এটা কত রাখছেন ভাই কত রাখছেন এটা 200 আর ফিক্সড বিক্রি কত একদম বাটা রেট দামাদামি চলবে না হ্যাঁ 170 ওজন কেমন আছে এটার 405 কেজি লাইভ ওয়েট আছে দর্শক দেখুন মাপে দেবেন 405 কেজি ওয়েট আছে অনেক মোটা মোটা পা একবারে নাম্বার ওয়ান অস্ট্রল কিনি মাঝে মাঝে যদি 100% পাই আচ্ছা আচ্ছা 100% অস্ট্রল দর্শক আমরা দেখলাম আকর্ষণীয় সব খামার উপযোগী শাইওয়াল জাতের সার গরুর দাম কেমন দাম দিচ্ছেন কেমন দামে বিক্রি করতে চাচ্ছেন সেই তথ্য দিয়ে থাকলো দর্শক আমার ভিডিওতে আর এবার আরও 4টা আছে এগুলা কি এগুলাও আছে এটা কত 110 ফিক্সড একদম ফিক্সড রেট 110 আর এটা চাওয়া 25 120 সাড়ে তিন মন করে আসবে সাড়ে তিন মনের কিছুটা উপরে হবে প্লাস মাইনাস এগুলো কি বয়স দাঁতিছে ভাই দাঁত হচ্ছে কি এটা দাঁতে নেই ওটাও দাঁতে নেই এটা দাঁত ভাঙছে এটা কত 35 আর ফিক্সড বিক্রি 25 দর্শক এই ছিল আলি ভাই সার গরুর দাম আরও আছে আর দুইটা আছে আমরা ওই দুইটাও দেখাই দর্শক আপনাদেরকে এই যে শাইওয়াল এটা তো আছে কত এটা ফিক্সড 1,30,000 ওজন তো 4 মন হবে পার আছে 308 কেজি লাইভ ওয়েট আছে 60% ধরে হিসাব করবে আর এটা 305 চেয়েছেন 305 কেজি লাইভ ওয়েট এটা কত হলে ছাড়বেন ফিক্সড একই দাম 1,30,000 দর্শকের জন্য ছাড় আছে একটু যদি এককভাবে কোনো এক দর্শক ভাই এই 8টা 10টা করে যদি নেয় কিছু আর একটা ছাড় দিয়ে দেবে আরেকটা ছাড় দিয়ে দেবে ওনার সম্মান আছে আচ্ছা আমার এই প্রতিষ্ঠানে অনেকদিন যাবত ব্যবসা করি ব্যবসা করে লাভ হবে লস হবে সালাম হবে হারজিত হবে আচ্ছা আচ্ছা দর্শক দেখলাম আমরা আকর্ষণীয় সব খামার উপযোগী শাইওয়াল তারপর পাকড়া শাইওয়াল অস্ট্রল সার গরুর দাম দেখলাম আমরা বিদায় নিব দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম